করিমগঞ্জের হাতখোলাত 22 লাখ টাকার ড্রাগস জব্দ করা হয়েছে। এগারী মহিলার ঘর চলাইছিল অভিযান। এই অভিযানকালতে জব্দ করা হয় বোজন পরিমাণের ড্রাগস। মহিলা সহ দুই সরবরাহকারীক আটক করা হয়েছে। ইতিমধ্যে দুইকে সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। অভিযানত জব্দ করা হয়েছে 123 গ্রাম ব্রাউন সুগার সহ বহু নগদন। রূপজান বিবি নামৰ এগৰাকী মহিলা ঘৰতে অভিযান। রূপজান বিবি আর আন দুই সরবরাহকারীক আটক করেছে আরক্ষীয়ে। ধৃত আন দুই সরবরাহকারী হয়েছে জাকির হুসেন আর ইমরান হুসেন। আসাম রাইফলস আর আরক্ষীর এই যুটীয়া অভিযান। হাতখোলা নামৰ এটা গাঁৱত কেইজনমান ড্ৰাগছ সৰ্বকাৰীয়ে ড্ৰাগছ লুকাই ৰখা বুলি এটা ইনফৰ্মেশ্যন পাই আমি পাথাকান্দি ষ্টাফ আৰু আসাম ৰাইফল ষ্টাফ আৰু চি আৰ পি ষ্টাফ আমি জইন অপাৰেশ্যন কৰি শিয়াবুদ্দিন নামৰ এটা ঘৰত অপাৰেশ্যন কৰাত আমি তেওঁৰ ঘৰৰ পৰা 10টা 57 কেছ ছাছপেক্টেড হিৰোইন পোৱা যায় আৰু তাৰ ওয়েট হৈছে 120।